নমস্কার বন্ধুরা, মাছকে রান্না করে কাচকি মাছের চচ্চড়ি। তাহলে চলো দেখি, এখানে আমার কড়াইটা বসিয়ে দিয়েছে, দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল। আর কাচকি মাছ রান্নার জন্য সবজি নিয়েছে ডাঁটা, আলু, বেগুন আর হলো এই কাচকি মাছটা। আর ফোড়নে দিয়ে দিচ্ছে গোটা জিরে, তো জিরেকে একটু ভেজে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো। এরপর যে সবজিটা ছিল সেটাকেও এখন মা দিয়ে দেবে। তো সবজিটা মা আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছিল, আর তোমরা যে সবজিটা খেতে পছন্দ করো সেটাও অ্যাড করে নিতে পারো। আর সবজিটাকে একটু নেড়ে দিচ্ছে, দিয়ে দিচ্ছে লঙ্কা বাটা, স্বাদ মতো নুন। তো সবজিটাকে একটু ভেজে দিয়ে দেবে জল। তো এখন মা একটু জল দিয়ে দিচ্ছে, বেশি না, সামান্য একটুই দিয়েছে। তো জল দিয়ে সবজিটাকে একটু ভালো করে নেড়ে দিচ্ছে। আর এখন দিয়ে দিচ্ছে আদা বাটা, জিরে বাটা, দিয়ে দিয়ে দিচ্ছে কাচকি মাছগুলো। তো কাচকি মাছগুলোকে দিয়ে মা একদম আলতোভাবে নেড়ে দিচ্ছে। আর এখন একটা কাঁচা লঙ্কা চিরে দিয়েছে, তোমরা যেমন ঝাল খাও সেরকমই দেবে। তো এখন মা জলটাকে একটু শুকোতে দেবে, তো গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছে। আর দেখো বন্ধুরা, যে কাচকি মাছের জলটা ছিল সেটা প্রায় শুকিয়ে গিয়েছে। এখন মা ওপর দিয়ে একটু ধনে পাতা করছে ছিটে নামিয়ে। কাচকি মাছের চচ্চড়ি একদম রেডি, এখন মা নামিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের কাচকি মাছের চচ্চড়িটা একদম রেডি হয়ে গিয়েছে। তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের ছোট্ট চ্যানেলটির পাশে থেকে।